হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের টেকনো বাংলার আরেকটি চ্যানেলে। আমাদের তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে কাজ শুরু করতেছি, ছোট ছোট আকারে। এখনও পুরোপুরি শুরু হচ্ছে না, একটু ছোট ছোট করে শুরু করতেছি। তো আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ফায়ার ডাক্ট, এটা হচ্ছে ফায়ার ডাক্ট। তো এগুলা রাজারের মধ্যে আসবে। তো এগুলাই আসলো, আসার সময় আমি কিন্তু আপনাদের দেখিয়েছি, গাড়ি যখন আসছে তখন থেকেই দেখাইছি। তো এগুলো এখন আমি পোলোরে নিয়ে আসছি, তো ধীরে ধীরে শুরু করতেছি। দেখেন এগুলো কিন্তু এখানে আসবে, দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রাইজার, এই যে এটা একদম বিল্ডিংয়ের নিচে থেকে উপর পর্যন্ত, এটা রাইজার। এটা এখন ডাকের এক্সে, এখানটা খোলা, কিন্তু ডাকের এক্সে এই জন্য, এটা সেফটির জন্য ডাকের এক্সে এটা খোলা। এদিক দিয়ে একদম নিচে থেকে লাইন উঠে আসবে, একদম সিধা নিচে থেকে একদম উপর বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত একই লাইন যাবে। ওখান থেকে যে আমি একটু লাগিয়েছি, দেখেন এই যে এটা ওখানে যে নিচে থেকে যে লাইনটা উঠে আসবে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে, তো নিচের লাইনটা এখনও আমি করতে পারতেছি না, ভিতরে স্কাফোল্ডিং নেই, স্কাফোল্ডিং ফিট করা হয়নি। স্কাফোল্ডিং ফিট করলে তারপরে ভিতরের লাইনটা করা হবে। এটা বাইরে, এটা রাইজারের বাইরে, এই যে অংশটা একটু বাইরে আছে, এখান থেকে এখানে ভিতরে গেছে। ভিতরে কিন্তু সিঁড়ি, এটা সিঁড়ির জন্য রাখা হয়েছে, এখানে ভিতর দিয়ে একটা, আমি দেখাবো, একটা গ্রিল লাগানো হবে, এটা সিঁড়ির জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রেসারাইজ ফ্যানের লাইন, একটা উপরে একটা বিশাল আকার ফ্যান বসানো হবে, ওখান থেকে হাওয়া আসবে, হাওয়া এখান থেকে গিয়ে সিঁড়ির মধ্যে যাবে। এটা হয় কি, এটা প্রেসারে হাওয়া আসে, যখন আগুন লাগে বিল্ডিংয়ে বাইচান্স যদি আগুন লাগে তাহলে এটা ফ্যানটা সারা হবে, এটা প্রেসারের সাহায্যে হাওয়া দিবে। হাওয়া দেওয়ার পর এখান দিয়ে হাওয়া ভিতরে আসবে, দেখেন এই যে দিক দিয়ে হাওয়া ভিতরে আসবে, এই যে আমি ভিতর দিয়ে নিয়ে আসছি। এখানে একটু গ্রিল লাগানো হবে, এখানে অ্যালমোনিয়ামের গ্রিল লাগানো হবে এই সাইজের, এখানে 60 সেমি বাই 20 সেমি এটা ওপেনিং রাখা হয়েছে, ওই সাইডের গ্রিল লাগানো হবে। আর ওইটা ওখানে নিচে থেকে আসবে, ডাক্টিং ওখানে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এই যে দেখছেন, এটা এখানে হাওয়া দেওয়া হবে, এই জন্য যদি বাইচান্স ফায়ার হয়, বিল্ডিংয়ে আগুন লাগে, তাহলে এই যে দরজা যেন এদিকে না খোলে, সিঁড়িটা যেন সেফটি থাকে। কারণ কি, এখানে যদি ইনসিডেন্ট ফায়ার যদি হয় তাহলে বিল্ডিংয়ে শুধু সিঁড়ি ইউজ করা যাবে, আর কিছু ইউজ করা যাবে না, লিফট ইউজ করা যাবে না, ইউজ করা মানা, শুধু সিঁড়ি ইউজ করতে হবে। এর জন্য সিঁড়িটাকে সেফ রাখার জন্য প্রেসারাইজ ফ্যান এটা লাগানো হয়। তো যখন যদি ইনসিডেন্ট কোনো আগুন লাগে হয় তাহলে পাবলিক যেন সিঁড়ি দিয়ে নিচে চলে যেতে পারে। তো এই হলো আজকের আপডেট আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।